Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah, আমরা শিরাদানার টিম এখন সুন্দরবনে অবস্থান করছি, আপনারা দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ, আপনারা জানেন যে আমরা গতকাল রাতে ঢাকা থেকে খুলনা হয়ে সাতক্ষীরা হয়ে মুন্সিগঞ্জ হয়ে তারপর দিন সকালবেলা আমরা সুন্দরবনের উদ্দেশ্যে রওনা হয়েছি। এখন আমরা সুন্দরবনের গভীরে ঢুকছি। আসলে সুন্দরবন আসলে আমরা সাদা চোখে যেটা বলি সুন্দর একটা মনোরম দৃশ্য থাকবে, সব কিছু থাকবে, কিন্তু এর ভিতরেও কিন্তু অনেক অসুন্দর বিষয়গুলো আছে। বিশেষ করে যারা মৌমাছি বা মধু নিয়ে কাজ করে, কাঁকড়া নিয়ে কাজ করে, মাছ নিয়ে কাজ করে, তাদের জন্য কিন্তু সুন্দরবনটা আসলে সুন্দর থাকে না, অনেক সময় অসুন্দর হয়ে ওঠে। তাই এর মধ্যে আমরা সেরাদানা টিম আপনাদেরকে 2021 সাল থেকে সুন্দরবনের প্রাকৃতিক চাকের মধুটা দিয়ে আসছি। আলহামদুলিল্লাহ, আপনারা আমাদের কাছ থেকে সুন্দরবনের প্রাকৃতিক চাকের মধুগুলো নিচ্ছেন। এবং এই যে এখন অনলাইনে তো অভাব নাই, এই এত এত অনলাইন পেজের মাঝখানেও আপনারা সেরাদানাকে সিলেক্ট করেছেন, কারণ কি? কারণ একটাই, আমরা আপনাদেরকে শতভাগ অথেন্টিক মধুগুলো প্রোভাইড করতে পারছি। আলহামদুলিল্লাহ, সুন্দরবন আসলেই মধুর জন্য বিখ্যাত, সেটা আমরা সবাই জানি কম বেশি। আমাদের মধুর চাহিদা কিন্তু আলহামদুলিল্লাহ পুরো বিশ্বব্যাপী রয়েছে, কিন্তু এই যে চাহিদাকে কেন্দ্র করেও এখানে কিন্তু বিশাল একটা মধু চক্র বা দুষ্কাজী চক্র রয়েছে, যারা মধুতে ভেজাল থাকে, মধুতে মিক্স করা থাকে। আমরা কিন্তু এর থেকে ব্যতিক্রম, আমরা চেষ্টা করি আপনাদেরকে আমাদের সব জ্ঞানের শতভাগ খাঁটি মধুই দেওয়ার জন্য, এবং আপনারা কিন্তু সেগুলো আমাদের কাছ থেকে নিচ্ছেন। এবং মধু যে ভালো লাগছে আপনাদেরকে কাছে সেগুলো কিন্তু আমাদের গ্রুপে বিভিন্ন সময় শেয়ার করছেন। তাই এই ধারাবাহিকতা সুন্দরবনটা কিন্তু বিশাল একটা আল্লাহর একটা প্রকৃতি, একটা 10,000 বর্গ কিলোমিটার জুড়ে কিন্তু এই সুন্দরবনটা বিস্তৃত। এর মধ্যে আমরা লাকি বাংলাদেশ, সে সুন্দরবনের 66% এরিয়া বাংলাদেশে রয়েছে, প্রায় 5,617 বর্গ কিলোমিটার এরকম, বাকি 34% ইন্ডিয়াতে রয়েছে। তা আমরা বিশাল পরিমাণে কিন্তু মধু এখান থেকে নিতে পারি। আমাদের মৌমাছি ভাইরা যেমন বিগত রমজানে 1 তারিখে কিন্তু মধু আরোহণের অনুমতি দেওয়া হয়েছে, আমরা কিন্তু তখনই নৌকা পাঠিয়েছি আলহামদুলিল্লাহ, এবং কখন রমজানে আমরা আসতে পারিনি সেই সুবাদে আমরা এখন আসলাম। তা আপনাদেরকে দেখাবো আমরা কীভাবে কাজগুলো করে থাকি। চেষ্টা করি আমরা নিজেরাই থেকে শতভাগ মধুগুলো আহরণ করার। এর মধ্যে আমাদের মৌমালি ভাইরা চলে গেছে অলরেডি, তারা মধু সংরক্ষণ করছে, এগুলোই কিন্তু আপনাদেরকে দিয়ে আসবো। আপনারা প্রি অর্ডার দিচ্ছেন আলহামদুলিল্লাহ, আমরা মধুগুলো হাতে পেলে আপনাদের দোরগোড়ায় পৌঁছিয়ে দিব। আপনারা যদি একটু দেখেন আমাদের পাশের দৃশ্যগুলো, এই যে প্রচণ্ড রোদ, একটু যদি দেখেন এই সাইডে গেলে দৃশ্য, প্রচণ্ড রোদের মধ্যে আসলে খুবই কষ্টসাধ্য একটা বিষয়, সাথে সব কিছুরও এখানে রিক্স রয়েছে। যেমন এখানে মাঝে মাঝে আমরা শুনতে পারি বিভিন্ন বাঘের আক্রমণে আমাদের মৌমালি ভাইরা মারা যাচ্ছে, এ ধরনের বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটে। বিশেষ করে এবার তো আমাদের নৌকাগুলো নিয়ে বেশি প্রবলেম হচ্ছে, আমাদের ইন্ডিয়া থেকে বিএসএফরা আমাদের নৌকাগুলো আটকে দিচ্ছে বিভিন্ন কারণে, আমরা নাকি বর্ডার ক্রস করেছে বা আমাদের নৌকাগুলো বর্ডার ক্রস করেছে, এ ধরনের বিভিন্ন ইস্যু থাকে সবসময়। তাই এবারে সবচেয়ে বেশি ইস্যুটা আমরা প্রবলেম ফেস করছি। তা আলহামদুলিল্লাহ, দেখা যাক এবার কী হয়। মধু তো এবার পাওয়া যাচ্ছে খুবই কম পরিমাণে, এর মধ্যে অনেকেই অলরেডি মধু অর্ডার করে রেখেছেন আমাদের কাছে। আমরা চেষ্টা করবো আপনাদেরকে কাঙ্ক্ষিত অনুযায়ী মধুটা আমাদের দেওয়ার। এবং সাধারণত দু মাস মে এপ্রিল মাস পর্যন্ত কিন্তু মধু সংরক্ষণ করা হয়, সংগ্রহ করা হয় সরকারিভাবে, এবং আমরা এই 2 মাসের মধ্যেই আলহামদুলিল্লাহ পুরো বছরে মধুগুলো কালেক্ট করে রাখবো, যেগুলো আপনাদেরকে দিতে পারি। আমার জন্য দোয়া করবেন, আমরা সুন্দরবনের ভিতরে ঢুকে ইনশাল্লাহ আপনাদের সাথে আবার লাইভে কানেক্ট হওয়ার চেষ্টা করবো। এদিকে নেটওয়ার্কের অবস্থা খুবই বাজে, তার মধ্যেও আমরা চেষ্টা করছি কিছুটা লাইভে আসার জন্য। পরবর্তীতে সম্ভব যদি না হয় আমরা ভিডিও ধারণ করে রাখবো, ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদেরকে দেখাবো। আপনারা সেরাদানার উপর যে আস্থাগুলো রেখেছেন ইনশাল্লাহ আস্থাগুলো রাখবেন, আমরা আপনাদেরকে সবসময় খাঁটি এবং ভালো মতোই প্রোভাইড করবো। তাই এখন আপাতত এতটুকুই, সবাই ভালো থাকবেন। যাদের জলরাশি এখন স্বচ্ছ পানি, এদিকে দেখান, আলহামদুলিল্লাহ এটা সম্পূর্ণ আল্লাহর একটা সৃষ্টি। দেখেন পাশে কিন্তু প্রচুর গাছগাছালি আছে, সম্পূর্ণ লোনা পানি, ম্যানগ্রোভ ফরেস্ট বলতে আমরা যেটা বুঝি সেটাই কিন্তু। এখানে জীবন জীবিকা অত্যন্ত আর কি কষ্টকর সবার জন্য, আমরা কিন্তু চেষ্টা করি আপনাদেরকে একেবারে মাঠ পর্যায় থেকে, যেমন মধু এর পাশাপাশি আমাদের আরো অনেক প্রোডাক্ট রয়েছে, এগুলো কিন্তু আপনাদেরকে দেওয়ার জন্য। তো এইভাবে আমরা ইনশাল্লাহ থাকবো কিছুদিন এখানে খুলনাতে। আমরা আসলে সুন্দরবন এলাকা কিন্তু যেমন খুলনাতে পড়েছে, সাতক্ষীরাতে পড়েছে, বরগুনাতে আসছে, এর মধ্যে আমরা আছি সাতক্ষীরা রেঞ্জে আছি। সাতক্ষীরা রেঞ্জে কিন্তু বিভিন্ন, বিশেষ করে সুন্দরী
গেওড়া এই গাছগুলো বেশি হয়ে থাকে। তো এখান থেকে ফলিসা, এখান থেকে মধু আমরা বেশি পরিমাণ কালেক্ট করতে পারি বিগত বছরগুলোতে। এই ধারাবাহিকতায় আমরা সাতক্ষীরা রেঞ্জ এলাকায় আছি, এখন ঢুকবো সবাই আলহামদুলিল্লাহ। সবাই আমাদের দোয়া করবেন যেন অপ্রীতিকর কোনো ঘটনা যেন আমাদের সাথে না হয়, নিরাপদ যেন আমরা মধুগুলো আহরণ করে আপনাদের কাছে তুলে দিতে পারি। তা আমাদের সাথেই থাকুন আজকে সারাদিন, ইনশাল্লাহ লাইভে আপনাদেরকে চেষ্টা করবো আপডেটগুলো দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।